ওর হেয়ারটা যেমন ঘন তেমনই লম্বা, পুরো লম্বা। তো এই হেয়ারটার উপর আমি একটু মিডিয়াম করবে। তো এই হেয়ারটার উপর আমি একটু রাউন্ড শেপ দিয়ে সামনে লেয়ার করে দেব। প্রথমে আমি ওয়াটার স্প্রে করে ভিজিয়ে নিব, খুব ভালোভাবে কম্বিং করে নেব। হালকা ওয়েভি হেয়ার, প্রথমে আমি গাইডলাইন তৈরি করে নেব কাঁধের থেকে, শোল্ডার থেকে আমি গাইডলাইন তৈরি করে নিয়ে খুব ভালোভাবে কম করে নিয়ে গাইডলাইন ধরে 0 ডিগ্রির উপর আমি কাটিং করব। ওয়ান লেন্থ কাটিং করব 0 ডিগ্রিতে। কম্বিং আমাদের ভালো করে করা জরুরি, কারণ যদি ভালোভাবে কম্বিং না হয় তো পরে নিচ দিয়ে লম্বা চুল বেরিয়ে যাবে, কাটিং ভালো হবে না। গাইডলাইন ধরে ধরে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। খুবই সুন্দর ওর হেয়ার, যাকে বলে লম্বা ঘন কালো চুল। এবার আমি রাইট সাইডে শোল্ডারে যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনকে ফলো করে আমি ভালোভাবে কম করে গাইডলাইন ধরে ধরে তেছড়াভাবে হেয়ার লক করে দিয়ে আঙুলে কাটিংটা করছি। টাইট করে হেয়ার লক করা জরুরি, খুব সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে। সুন্দর রাউন্ড শেপ চলে আসছে। এবার আমি ফ্রন্টে রাইট সাইড লেফট সাইডে আমি লেয়ার করে দেব। ফ্রন্টে লেয়ার করার জন্য আমি প্রথমে গাইডলাইন তৈরি করে নেব নোজ পর্যন্ত, অনেকে চিন পর্যন্তও করে বা ফরহেডও করে, যার যেমন পছন্দ। তো ওর আমি নোজ থেকে গাইডলাইন তৈরি করে নিলাম, এই গাইডলাইন ফলো করেই আমি লেয়ার করে দেব। তেছড়া করে করে আমি গাইডলাইন ফলো করে করে কাটিং করব। খুবই সুন্দর চুল, খুবই সুন্দর কাটিং হচ্ছে। রাইট সাইডটা হয়ে গেছে, এবার আমি লেফট সাইডে করব। আগের গাইডলাইন তো আছে, সবসময় আমাকে গাইডলাইন ফলো করতে হবে, তবেই ভালো কাটিং আসবে। আর গাইডলাইনকে ফলো করেই আমি আঙুল তেছড়া করে আমি কাটিং করব। আমার
আমার আরো হেয়ার কাটিং ভিডিও আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। শোল্ডারের যে শেপটা তৈরি করেছিলাম রাউন্ড শেপের জন্য, সেই পর্যন্ত আমি মিলিয়ে দেব। আমি ইয়ার টু ইয়ার সেকশন করে নিইনি, সেকশন না করে কাটিং করছি, আপনারা সেকশন করে নিতে পারেন লেয়ার করার জন্য। আমি রিচেক করে নেব ভালোভাবে কম করে। খুবই সুন্দর কাটিং হয়ে গেছে, সুন্দর লেয়ার চলে আসছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।